যখন নরক নরক জানের কল যে এই অস্ত্রটা যেহেতু সুদর্শন চক্র একমাত্র তার বাবা বিষ্ণু বা নারায়ণ দিচ্ছে, সেহেতু এই চক্রের সঙ্গে পাওয়া খুব দুষ্কর। এই জন্য তখন তার মা তাকে অনুরোধ করছে, ধরিত্রী অর্থাৎ সত্যভামা করছে যে মা আজকে তো তুই মরিল, তো মোর এই মৃত্যু দিনটা জেনে সগায় সব মানুষগুলা মোর প্রজাবাসী সে উজ্জ্বল আলোকে উজ্জ্বল নক্ষত্র আলোকে সুন্দর করে যেন পালন করে। তখন বেটার ইচ্ছে মা পূরণ করছে, তখন বলছে ঠিক আছে তো আজকে নরক চতুর্দশী, এই নরক চতুর্দশীর দিনও তো যেহেতু আজকে মৃত্যু হবে, তুই মৃত্যুর সময় এই কামনা করছিস তাহলে তোর আশা পূরণ হবে। তা তো আজকে আমার বংশধর আমার ক্ষত্রিয় রাজা মহারাজার বংশধর যেটা বিষ্ণুর ঔরসজাত সন্তান নরক, সেই নরকের বংশধর ভগদত্ত, ভগদত্তের বংশভূত কান্তেশ্বর, কান্তেশ্বরের বংশভূত মহারাজা জয়ানন্দ রায়, আজকে তার পূর্বপুরুষক পাতি দিবার লাগছে, মানে স্মরণ করিবার লাগছে। এটা ক্ষত্রিয় সমাজের পরম্পরায়, এটা প্রায় সারা ভারতবর্ষে, দক্ষিণ ভারত তো অলরেডি পুরোটাই দক্ষিণ ভারত পালন করে নরক চতুর্দশী, আর আমার এই পাশে পূর্ব উত্তর পূর্ব ভারত থাকিয়া এই আসাম থেকে শুরু করে আমার ওয়েস্ট বেঙ্গল যেটা আছে উত্তরবঙ্গ কুচবিহার সারা ভারতবর্ষে এটা পালন করে তার স্মরণ করার জন্য। এটা এলা পরম্পরা হয়ে গেছে যে রাজবংশী ক্ষত্রিয় রাজা মহারাজা তার পূর্বপুরুষ এমন করিয়া সম্মান করে। কালকে গচানাগা অমাবাস্যা যেটা কয় বাতি দেওয়া অমাবাস্যা, এই অমাবাস্যার আগের দিন নরক চতুর্দশী পালন করা হয় নরকের অনুরোধ। এটা সমস্ত ভূখণ্ডতে হবার লাগছে, সারা ভারতবর্ষে এটা পালন হবার লাগছে। এই যে আজকে রাজবাড়ি রাজা মহারাজা যে বংশধর মহারাজা অনন্ত রায়, এই যে তার রাজবাড়ি, এই রাজবাড়ির এটা